I do. শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আসি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আসি আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়ে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠ শেষে আমরা সরল সমীকরণ সমাধান করতে পারবো বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবো এবং তার সমাধান করতে পারবো আজকে আমি এর সাথে আরো কিছু তোমাদের ম্যাথ প্র্যাকটিস করাবো এবং তোমাদের ওখানে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের বইয়ে একশো চার পৃষ্ঠায় টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ নম্বর ম্যাথটা দেখো এখানে বলা আছে যে সমীকরণ সমাধান করতে হবে টোয়েন্টি ওয়ানে সেভেন এক্স মাইনাস টু তো আমরা এখান থেকে সমাধান করে এক্স এর মান বের করবো অর্থাৎ সমীকরণ সমাধান করার অর্থই হলো যে অজানা চলকটা আছে বা অজানা রাশিটা আছে তার মান বের করা তো আমরা সবসময় যে অজানা রাশি যেটা সেটাকে বাম পাশে নিয়ে আসবো দেখো আমরা শুরুতে বাম পক্ষে যেহেতু আমাদের ধ্রুবক সংখ্যা মাইনাস টু আছে এটাকে উঠিয়ে দেই উঠিয়ে দেওয়ার জন্য কি করতে হবে মাইনাস টু এখানে আমরা প্লাস টু দিয়ে দিলাম আর ইকুয়ালস টু এক্স প্লাস সিক্সটিন তো এ পাশে তুমি অতিরিক্ত প্লাস টু দিয়েছো কেন প্লাস টু দিয়েছো এই মাইনাস টুকে তুলে দেওয়ার জন্য তার বিপরীত চিহ্নযুক্ত যে সংখ্যা সেটাকে আমরা দিয়েছি তো ঠিক একইভাবে এখানেও কি করতে হবে আমাদের প্লাস টু দিতে হবে প্লাস টু তুমি এটাকে সাইড নোট দিয়ে দাও কি টু যোগ করে টু উভয় পক্ষে যোগ করে তো দেখো এখানে কি থাকে টু টু চলে গেল সেভেন আর এখানে থাকে হলো প্লাস যোগ করে দাও তাহলে হয় এখন দেখো এখানে আছে এক্স তো এক্সটাকে আমরা চাচ্ছি বাম পাশে নিয়ে আসবো কারণ আমাদের চলকটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে এখন এই ডান পাশের এক্সটাকে উঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে কি করবো আমরা এই এক্সটাকে মাইনাস করে দিব এইবার দেখো কেন এক্স মাইনাস করলাম মাইনাস করলে এই এক্সটা উঠে যায় আর যেহেতু এই পাশে আমরা এক্স মাইনাস করেছি তাহলে এই পাশেও করতে হবে কারণ সমীকরণ হলো পাল্লার মতো বুঝলাম যে তুমি যা করবা দুই পাশেই সেটা মানে একই কাজ করতে হবে তো এই পাশে এক্স মাইনাস করেছো এই পাশেও এক্স মাইনাস করে দিতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো এক্স বিয়োগ করে এক্স উভয় পক্ষ থেকে বিয়োগ করে

তো সেক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দুই দিকেই থ্রি মান বসিয়ে দেখবা যে একই আসে কিনা তো আমরা যদি এভাবে আরো একটা ম্যাথ দেখি তোমাদের দেখো যে তোমাদের বইয়ের এর পরের যে ম্যাথটা আছে টোয়েন্টি টু এটাই দেখো দেখো আমাদের থ্রি মাইনাস এক্স ইকাল টু ফোরটিন দেওয়া আছে এখান থেকে তাহলে চলকের মান বের করতে হবে তাহলে দেখো কি লেখা যায় বা থ্রি মাইনাস এক্স তো আমাদের এই থ্রি কে উঠিয়ে দিতে হবে বাম দিক থেকে তাহলে আমরা কি করবো এখানে মাইনাস থ্রি দিব আর যেহেতু বাম পাশে মাইনাস থ্রি দিয়েছি ডান পাশে আমাদের মাইনাস থ্রি দিতে হবে তাহলে কি লিখবো আমরা থ্রি উভয় পক্ষ থেকে বিয়োগ করে তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো এই থ্রি থ্রি চলে যায় তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু ফোরটিন থেকে মাইনাস থ্রি বাদ দাও তাহলে থাকবে হলো ইলেভেন এখন দেখো আমাদের এক্সের মান বের করতে হবে অর্থাৎ এখানে আছে কি মাইনাস এক্স নেগেটিভ আছে তাহলে আমাদের এই চিহ্ন তুলে দিতে হবে কিভাবে ওয়ান দিয়ে গুণ দিয়ে দেয় তাহলে কি হবে মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান ইক টু ইলেভেন ইন্টু মাইনাস ওয়ান কি করেছি আমি মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করে তো এখান থেকে আমরা উভয় পক্ষকে যদি গুণ করে দিই কি আসবে এখানে এটা হলো এক্স আর এখানে হলো মাইনাস ইলেভেন তো সুতরাং মেনীয় সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস ইলেভেন তো আশা করি তোমাদের এই ধরনের সমীকরণ গঠন করা থাকলে সেই সমীকরণের সমাধান করতে পারবে এরপরে আমরা আজকে আর একটা শিখব যে কিভাবে সমীকরণ গঠন করা যায় এতক্ষণ আমাদের কি ছিল যে সমীকরণ তৈরি করাই ছিল সেই তৈরি করা সমীকরণ থেকে আমরা সমাধান করে চলকের মান বের করছি অর্থাৎ মূলটা বের করেছে এটা হলো কি সমীকরণের মূল তো ঠিক এখন আমরা দেখবো যে এই সমীকরণ সমাধান মানে অর্থাৎ সমীকরণটাই আমাদের গঠন করতে হবে তারপর আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে তোমাদের বাস্তব ভিত্তিক সমস্যা দেওয়া থাকবে তো সেই সমস্যাগুলো তোমার বইয়ে দেওয়া আছে সেই আলোকে আমরা কি সমীকরণ তৈরি করব। দেখো আমরা যদি এরকম একটা সমস্যা নিয়ে আলোচনা করি তোমার বইয়ের একশো পাঁচ নাম্বার পেজে দেখো যেখানে আছে টোয়েন্টি এইট নাম্বার ম্যাটটা দেখো যে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল থার্টি টু হয় তাহলে সংখ্যাটি নির্ণয় নির্ণয় করতে হবে তাহলে তোমার ম্যাথটা কি আছে যে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল থার্টি ফল আমরা যদি এভাবে দেখি যে আহ সংখ্যাটা যেহেতু আমাদের জানা না তাইলে মনে করি অজানা সংখ্যাটি অজানা সংখ্যাটি ইকুয়ালস টু এক্স তো আমাদের এই অজানা যে সংখ্যা সেটার পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করব। তাইলে আমরা সুতরাং সংখ্যাটির গুণ ইকুয়ালস টু কি আসবে ফাইভ এক্স তো এই পাঁচ গুণের সাথে দেখো কয় গুণ যোগ করতে বসে আহ তিন গুণ যোগ করতে হবে তাইলে এবং সংখ্যাটির তিন গুণ ইকুয়ালস টু থ্রি এক্স সংখ্যাটি ছিল এক্স তাহলে পাঁচ গুণ এক্স তিন গুণ মানে থ্রি এক্স তো এখন তোমার এই যে যে মানে কোশ্চেনে যেটা বলা বলে দেওয়া থাকবে সেই জিনিসটাকে তোমার বারবার পরে ভালোভাবে বুঝে নিতে হবে তারপরে তুমি এটা সলভ করবা তো এই পাঁচ গুণ এবং তিন গুণ যোগ করে যেটা হয় সেটা হলো থার্টি টু তাহলে এটাকে আমরা বলতে পারি প্রশ্ন মতে ফাইভ এক্স অর্থাৎ পাঁচ গুণ এবং তিন গুণ যোগ করলাম যোগ করার পরে যে মানটা পাওয়া গেল। সেই মানটা হলো থার্টি টু তাহলে আমরা বলতে পারি পাঁচ গুণ এবং তিন গুণের যোগ ফল অবশ্যই থার্টি এর সমান তাহলে এই দেখো আমাদের যে সমস্যা দেওয়া ছিল সেই সমস্যাটাকে আমরা সমীকরণ আকারে কি করলাম তৈরি করলাম তো এই সমীকরণ আকারে তৈরি করা এটা কি বলা হয় যে আহ মানে তোমার বাস্তব ভিত্তিক কোনো সমস্যার সমীকরণ গঠন এখন আমরা এখান থেকে এই যে অজানা সংখ্যাটা যদি নির্ণয় করতে চাই তাহলে এত এর আগে যেভাবে আমরা সমাধান প্রক্রিয়া শিখছি সেই সমাধান প্রক্রিয়ার আলোকে আমরা এর কি করব যে এক্সের মান বের করবো অর্থাৎ চলকের মান বের করব বা অজানা সংখ্যাটি বের করব তাহলে আগাই সামনে আমরা দেখো এখানে দেয়া আছে ফাইভ এক্স এবং থ্রি এক্স একই জাতীয় তো একই জাতীয় রাশির আমরা যোগ বিয়োগ করতে পারি তাহলে এখানে ফাইভ এক্স এবং থ্রি এক্স যোগ করলে কি হবে এইট এক্স ইকুয়ালস টু এখানে হল থার্টি টু আচ্ছা এখন আমাদের এখানে কি করবো এইট দিয়ে ভাগ দিয়ে দেবো তাইলে হলো এইট দিয়ে ভাগ দিয়ে দিলাম কি লিখবো এখানে আমরা উভয় পক্ষকে এর দ্বারা ভাগ করে উভয় পক্ষকে যদি আমরা এইট দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের এক্সট্রা এইট মুক্ত হয়ে গেল অর্থাৎ এইট এইট চলে যায় থাকবে এখানে এক্স ইকুয়ালস টু এখানে হলো চার আটে বত্রিশ তাহলে এক্স এর মান পেলাম কি আমরা ফোর তাহলে যে আমাদের এখানে কোশ্চেনটাই বসিল কি অজানা সংখ্যাটি নির্ণয় করো দেখো তোমার কোশ্চেনটা আরেকবার দেখো যে যে অজানা সংখ্যা বা সেটা নির্ণয় করতে বলছে বা সংখ্যাটি কত তোমাকে জিজ্ঞেস করছে তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি কি হবে দেখো যে 4 আশা করি তোমরা এই যে সমীকরণ গঠন প্রক্রিয়াটা এবং এর সমাধানটা বুঝতে পেরেছো তো আমরা এরকম আরো যদি একটা সমীকরণকে সমাধান করতে চাই বন্ধুরা আমরা এবার 32 নাম্বার ম্যাটটা করব যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো তোমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো তো এখন এই এর ভিতরে বসে ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা কোনগুলো টু ফোর সিক্স এগুলো হলো জোর সংখ্যা তাহলে এরকম দুইটা কর্মিক স্বাভাবিক জোর সংখ্যার যোগ ফল থার্টি দেওয়া আছে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তো আমরা এই দেখো এই সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে পরবর্তী সংখ্যাটা পেতে হলে আমাদের কি করতে হবে যে এর সাথে টু যোগ করলে এই সংখ্যাটা পাবো যদি তিনটা হইতো তাহলে এটার সাথে কি করতাম আমরা এক্স প্লাস টু প্লাস টু অর্থাৎ এক্স প্লাস ফোর হলে আমরা পরবর্তী সংখ্যাটা পাই ঠিক একইভাবে ভেজোর সংখ্যাও যদি এটাকে যদি আমরা এক্স ধরি এক্স তাহলে পরবর্তী সংখ্যাটা হলো আমাদের কারণ মান তাহলে মানে আবার দেখো হলো তখন কিন্তু আমরা ফাইভ পেয়ে যাবো এক্স এর মান হলো ওয়ান তাহলে ওয়ান প্লাস তাহলে এভাবে আমাদের জোর অথবা বেজোর যেই সংখ্যাই বলুক সেক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যাটা যদি হয় এক্স তাহলে পরেরটা হবে এক্স প্লাস টু পয়েন্ট হবে এক্স প্লাস ফোর অর্থাৎ টু টু করে বৃদ্ধি পাবে অর্থাৎ দুইটি কর্মিক জোর সংখ্যা অথবা স্বাভাবিক জোর সংখ্যা বা বেজর সংখ্যার মধ্যে ব্যবধান দুই যার কারণে আমাদের দুই দুই করে বৃদ্ধি পায় তাহলে এখানে কয়টা সংখ্যা বলেছে দুইটি সংখ্যা বলেছে তাহলে দুইটি কর্মিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ফল হলে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটাকে এক্স ধরে নেই মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যেহেতু আমাদের এখানে জোর বেজোর বলে দিয়েছে তাহলে তোমার জোর কথাটা উল্লেখ করতে হবে স্বাভাবিক জোর সংখ্যার জোর সংখ্যার প্রথম সংখ্যাটি টু এক্স সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কি হবে তুমি জানো যে ব্যবধান করে হয় তাহলে দ্বিতীয় দুই সংখ্যাটি হবে আর এই সংখ্যা দুটি যদি আমরা যোগ করে দিই তাহলে সংখ্যাটির মান হয় মানে যোগফলটা হয় থার্টি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স যেহেতু এখন দেখো সমাধান করে মান বের করো তাহলে কি আছে এখানে এক্স প্লাস এক্স মানে টু এক্স প্লাস টু ইকাল টু থার্টি অর্থাৎ দুইটা এক্স ছিল সে দুইটাকে আমরা যোগ করে দিলাম এখান থেকে আমরা যদি আর এখন এই টুটাকে এই পাশে রাখা যাবে না টুটাকে উঠিয়ে দিতে হবে তাহলে কি করতে হবে টু এক্স প্লাস টু মাইনাস টু টু থার্টি মাইনাস টু টু বিয়োগ করে অর্থাৎ তোমার উভয় পক্ষ থেকে বিয়োগ করে লিখে দেবা তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম টু বিয়োগ করে পুরো কথা হবে টু উভয় পক্ষ থেকে বিয়োগ করে তাহলে দেখো বা এখানে টু টু চলে যায় তাহলে টু এক্স টু থার্টি থেকে টু বাদ দাও তাহলে কত আসবে টোয়েন্টি এইট তাহলে বা এক্স ইকলস টু টোয়েন্টি এইট আচ্ছা টু এক্স ডিভাইডেড বাই টু আর টোয়েন্টি এইট ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা এই টু উঠিয়ে দেওয়ার জন্য এবার কি করেছি টু দ্বারা ভাগ করে টু দ্বারা উভয় পক্ষকে ভাগ করে তাহলে এখানে টু দ্বারা ভাগ করে দিয়েছি তাহলে দেখো এখানে টু টু চলে যায় থাকে এক্স আর এখানে টোয়েন্টি এইট কে টু দ্বারা ভাগ করলে হবে ফোরটিন আমরা যদি এইদিকে লিখি বা তাহলে এখানে কি আসে x to 14 তাহলে x এর মানটা আমরা পেয়েছি 14 x এর মানটা কি জ্যোতি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার প্রথম সংখ্যাটি পেয়েছে দেখো এটা কিন্তু জোড় সংখ্যাই আসছে অবশ্যই তুমি যদি কোথাও ভুল না করো যা বলা দেওয়া থাকবে কোশ্চেনে সেটাই আসবে অর্থাৎ জোড় হলে জোড় আসবে বেজোড় হলে বেজোড় তাহলে প্রথমটা পেলাম আমরা 14 তাহলে সুতরাং

তোমার দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে আমরা দুইটি নির্ণয় করছি সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি একটা পেয়েছিলাম আমরা ফরটিন আর হলো সিক্সটিন তো আশা করি তোমরা শিক্ষার্থীরা এই ম্যাথটা বুঝতে পেরেছো তো এভাবে বাস্তব ভিত্তিক সংখ্যা মানে সমীকরণ গঠন করে যদি সমাধান করতে বলে আশা করি তোমরা এ ধরনের সমীকরণের সমাধান করতে পারবে তো আমরা আজকে এই সমীকরণ সমাধান গঠন করে কিভাবে সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করলাম তো তোমরা এ ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে হোমওয়ার্ক থাকবে তোমাদের যে টোয়েন্টি থেকে থার্টি থ্রি পর্যন্ত তো এই ম্যাথগুলো অবশ্যই তোমরা করবে এবং যখন তোমার স্কুল খুলবে সংশ্লিষ্ট টিচারকে এই জমা দিতে হবে তোমার সাবজেক্ট টিচারকে এবং এর উপরে অবশ্যই তোমাদের একটা মূল্যায়ন থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ম্যাথগুলো করতে গিয়ে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো সেক্ষেত্রে আমার ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তোমরা দেখে নিতে পারো তোমাদের জনপ্রিয় মাধ্যম ফেসবুক পেজ আমার ঘরে আমার স্কুল সেখান থেকে রিভিউ করে দেখে নিতে পারো এখানে কমেন্টে গিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো এছাড়া আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও ক্লাসটি পুনরায় দেখে নিতে পারো আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেগুলো আমাকে আমাদেরকে ইমেল করে অবশ্যই জানাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই সময়ে সবাই ঘরে থাকা উচিত তোমরা অবশ্যই ঘরে থাকবে সুস্থ থাকবে সরকারি বিধিনিষেধগুলো মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে তো আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Hello my dear students, how are you? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. Dear students, you know a serious pandemic is going on. The whole world is infected with deadly coronavirus. All the schools of our country are closed due to this virus. So, our government has taken a decision to continue our classes through Shankshat Bangladesh Television. Today, I am going to teach you a lesson from class 7, English first paper. So, take your book and sit in front of the TV set. I hope you will enjoy the class with me with full attention. What do you see in the picture? Can you guess? Yes, a boy after getting up from bed, he is in the restroom. Next, he is having his bath shower, though here is no shower. Next he is playing badminton. Do you play? Yes, good. Next he is in his reading table. Next he is in the uh, position of going to school. After school he's changing his dress and in his house he's brushing his teeth getting ready for the meal he's taking his meal and again he's in his bed dear students can you guess what the pictures tell it's a boy's daily life it's a boy's life isn't it so can you tell me what will be our topic today guess yes you are right our topic is a day in Jisan's life. In your book, it is unit 6, lesson 1. After the end of this lesson, we will be able to learn ask and answer question talk about people, places and events, read and understand text, write paragraphs or short compositions. Dear students, be attentive. First of all, we will uh, go to find out uh, the meaning of some difficult words. Let us see what are our difficult words. First of all snake is a noun. Do you know what is noun? Yes, you are right. Noun is name of anything. Snake means some first food, refreshment or tiffin, etc. You can see here a picture. Can you talk about the picture? There we can see chocolates, nuts, chips, popcorns, biscuits, etc. Do a take sometimes this sort of snack. Good, you take. I'm happy. But what does Jisan do? jisun takes his snake at snakes at 4 p.m. next is free time. it's also a noun. free time means leisure, vacation, or rest. leisure, vacation, or rest, etc. In the picture, what do you see? We can see here, some people are spending their time in a seashore. So, if we want to uh, make a sentence with free time, we can say, people are enjoying their free time here. Our next word, Sapa. Sapa means the food is, that is taken at night. In the picture you can see a delicious dish of mutton. I took mutton at my supper last night. Do you take mutton? Yes. Yes, you like it? That's good. Very good. Next religious is an adjective do you know what is adjective adjective is a word which describes or modifies noun or pronoun quality quantity etc about noun or pronoun its meaning about religious in the picture, we can see a festival, a Muslim festival very common to our country, Eid. It is a picture of Eid Gapriya. Eid is a religious festival for the Muslims. So, most of you celebrate this festival, is not it? Next word is often. Often is an adverb. What is adverb? Let us know first. Adverb is a word which modifies adjective, verb or an, another adverb. Often means many times. Often means many times. What do you do many times? Lots of things, lots of works, we visit many times, many places. I often play football. Do you? Do you play football? Yes, who likes football here? Oh, most of you. This is good. Our next word is relatives. Relatives is also a noun. I have told earlier about noun. Noun means name of anything and relatives is people connected by blood or marriage what do you see in the picture we can see here picture of a big family with maybe with relatives relatives are important part of a family do you have relatives yes of course very simple question uh, do you visit your relatives yes Yes, to whom do you go? To your grandfather's house. It's out of the city. Yes, good. Now read about Jisan's daily routine. At six thirty a.m., wake up. What does it mean? It means Jisan wakes up from bed at 6.30 a.m. 7 a.m. breakfast. So, the takes his breakfast at 7 a.m. 8.30 a.m. to 3 p.m. school. It is a long time. 8.30 a.m. to 3 p.m. at School. So this one spends his time at school from 8:30 a.m. to 3 p.m. 4 p.m. to 5 p.m. snack and free time. So this one gets only one hour for his snack and free time, and it is 4 p.m. to 5 p.m. Next 5 p.m. to 6 p.m. Study with maths and science teacher. So he comes back to his house and 5 p.m. to 6 p.m. he study with maths and science teacher. Good boy, I think he is a studious boy. Six 15 pm to 7.15 pm study with English teacher and social science teacher. 7.30 pm to 8.30 pm homework. When does Jisan do his homework? It is 7.30 pm to 8.30 pm. Next, 8.30 pm so, when Jisan takes his supper, he takes his supper at 8.30 pm, 9 pm to 10 pm Jisan watches TV and 10.30 pm go to bed. When does Jisan go to bed? Yes, you are right. Jisan go to bed at 10.30 PM. Do you think it's a good routing, good daily routine? I hope good. But there are some other parts lesson in this text. On Friday, Jisan does not go to school. But he studies one hour with his religious teacher. He also studies his cool subjects by himself. Often, he goes to visit his relatives, with his parents. Here, you can see, "goes to visit is in separate color. It's a phrase: "go to visit." it means go to travel go to see go to meet huh? we can make a sentence i will go to visit my grandfather's house tomorrow do visit your grandfather's house good now discuss in groups or pairs and answer these questions First, how much time does the son spend on his studies? Hence, too much or too little or the right amount time. Right amount of time. Can you guess what you have to write? Think. Second question is why do you think he spends too much time, little time, the right amount of time on his studies? Think about it. Last question is, why do you think Jisan studies on Friday? Why do you think Jisan studies on Friday? You have to answer. If you think the text, if you read silently the text again, you will be able to answer these questions. You will find these questions too easy for you to answer. So, guess, have you done it? Have you done reading? Okay. Now, match the answers what you have thought the first answers for how much time does Jisan spend on his studies Jisan studies from 8.30 to 3 p.m at school 8.30 to 3 p.m at school he also studies at home with his teachers so i think he spends too much time on his studies. He spends too much time on his studies. Our next question was why do you think he spends too much, too little, the right amount of time on his studies? Match sure your answers. The answer can be like this. I think he spends much time on his studies because he stays almost the whole day at school and coming back home he again studies with his teacher. Our final question was why do you think Jason studies on Friday? Answer maybe like this I think so because. I know he studies with his religious teacher and other subjects by himself on the days. He studies with his religious teacher and other subjects by himself on the day. So in this part, <coughs> look at Jisan's daily routine again and give your opinion about this statement. All work and no play will make Jisan a dull boy. Dear students, I hope by this time I have prepared your answer. You can uh, match your answer with my answer let us see what is my answer is according to your text the answer may be like this according to Jisan's daily routine he has no time to play he does not take any physical exercise and without physical exercise and playing he cannot keep fit for further work dear students now I am giving you a little homework. After opening school, you have to submit it to your English teacher and the assessed number will be added to your exam number. Here is your homework. Let us see. What is your homework? Be prepared, take your exercise book and pen to write down your homework. Your homework is make your own daily routine, show in it your free time and the activities you do in that time. I hope you will do your homework giving importance to it. Dear students, thank you again for participating with me with good attention. Follow the instruction given by the government for COVID-19, it means coronavirus wash your hands again and again, stay home, stay safe, that is all for today, see you again, thank you all, goodbye. শিক্ষার্থীরা আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর অর্থাৎ জেএসসি ক্যান্ডিডেটদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশি এই অধ্যায়টি নিয়ে থাকবো আশা করি তোমরা প্রয়োজনীয় বই খাতা এবং কলম এগুলো নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে আর আজকে এই ক্লাস শেষে তোমরা যেগুলো শিখতে পারবে অর্থাৎ আমরা বর্গের সূত্রগুলো প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ সরল ও মান নির্ণয় করতে পারব তাহলে ইও নাম্বার ম্যাটটা দেখো একের এখানে বলা আছে এ স্কোয়ার এক্স কিউব স্কোয়ার ওয়াই টু দি পর ফোর এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তো তোমরা শিক্ষার্থীরা অনেকেই ক্লাস সেভেনে বা এইটে যখন করো বর্গ নির্ণয় করতে বললে শুরুতেই করে দাও কি এইভাবে লিখে ফেলো তোমাদের একটা একটা কমন মিস্টেক হয় আসলে দেখো একটা রাশি আর একটা রাশির বর্গ কখনো সমান হতে পারে না তোমরা আমি যদি লিখি এখানে ফাইভ আর যদি লিখি ইকুয়াল ফাইভ স্কোয়ার তাহলে এই ফাইভ এবং ফাইভ স্কোয়ার এই দুটা কি সমান হয় কখনোই সমান না কিন্তু তোমরা এখানে ভুলে এটা লিখে ফেলো একটা কমন মিস্টেক এটা অনেকেই করো এবং আমি দেখা গেলো যে ম্যাক্সিমাম ফোর্টি ফিফটি পার্সেন্ট স্টুডেন্টই এই ভুলটা করে থাকো তো তোমার কী করতে হবে রাশিটা তুলে তারপর লিখতে হবে এর বর্গ ইকুয়াল এইটা অর্থাৎ তুমি যদি বর্গ লেখো তাহলে অর্থাৎ এর বর্গ ইকুয়াল এইটা এটা লেখা যায় কিন্তু তো এই কথাটা না লেখার কারণে কী হয় যে এই দুইটা সমান বোঝা যায় কিন্তু আসলে তো সমান না আমরা বর্গটা এইটা লিখতে পারি তো এখন আমরা এটার যদি বর্গ নির্ণয় করি আমরা গত ক্লাসে অলরেডি বর্গের সূত্র শিখে ফেলছি সেই সূত্র অনুযায়ী তুমি এটাকে যদি লেখো তাহলে সেখানে আমরা কি পেয়েছিলাম যে দুটি রাশির যখন আমরা বর্গ নির্ণয় করব তখন সেটা হলো যোগফলের বর্গ হোক বা বিয়োগ বর্গ হোক এখানে কি আছে দুটি রাশির বিয়োগ ফলের বর্গ সেক্ষেত্রে কি হবে প্রথম রাশির বর্গ প্রথম রাশি কি এ স্কোয়ার এক্স পুরোটা মিলিয়েই হলো আমাদের প্রথম রাশি তাহলে এখানে কি হবে এ স্কোয়ার এক্স এটা হলো হোল স্কোয়ার মাইনাস টু এরপরে আমরা প্রথম রাশি লিখব এ স্কোয়ার এক্স কিউব ইন্টু দ্বিতীয় রাশি লিখব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস হবে কি দ্বিতীয় রাশির বর্গ বি এ স্কোয়ার ওয়াই টু দি পর ফোর হোল স্কোয়ার তো আমরা যদি এটাকে ভেঙে ফেলি তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফোর আর এটা গুণ কর আমরা জানি যে বিজনেসীয় সূত্র অনুযায়ী পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় অর্থাৎ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ কী হলো গুণ হল তাহলে এখানে যেহেতু পাওয়ার তার উপরে পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে টু ইন্টু টু ফোর আর এখানে হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস টু তাহলে আমরা যদি সিরিয়াললি লিখি এখানে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর অর্থাৎ এই বর্ণমালার শ্রীর অনুযায়ী আমরা লিখলাম আর এখানে কী হবে এইটা প্লাস বি টু দি পাওয়ার ফোর আর ওয়াই টু দি পাওয়ার এইট তো আমাদের এই রাশিটাকে আমরা এই সূত্রের সাহায্যে এটাকে বিস্তৃতি করলাম অর্থাৎ এটা একটা দ্বিপদী রাশি ছিল দুইটা পথ ছিল সেই দুইটা পথকে আমরা বর্গ করে বিস্তৃতি করলাম তাহলে এটাই হলো আমাদের নির্ণ বর্গফল এখন যদি আমাদের এখানে দুইটা রাশি না থেকে তিনটা রাশি থাকে তাইলে আমরা এটা কোন প্রক্রিয়ায় এই রাশিটাকে সলভ করবো সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা তিনটা দিয়ে সূত্র পাই নাই সূত্র তৈরি করা যায় কিন্তু আমরা সূত্র তৈরি না করে আমরা এই দুইটার সূত্র প্রয়োগ করি আমরা তিনটাকেও বিস্তৃতি করতে পারি তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখো তোমাদেরই বইয়েরই যদি আমরা ধ নাম্বার ম্যাট্রা দেখি দেখো এখানে কি আছে সেভেন এ স্কোয়ার এইট স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তোমরা এই ম্যাথটাকে যদি সলভ করতে চাই অর্থাৎ এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে কোশ্চেন দেখো বারবার কোশ্চেন দেখবে তারপরে সলভ করবে তাই এখানে কী করতে বলা হয়েছে আমাদের এর বর্গ নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমাদের তিনটা পদ আছে এক দুই তিন আচ্ছা আর একটা জিনিস বীজগণিতে আমরা যখন কোনো রাশি যোগ এবং বিয়োগ এই দুইটা প্রক্রিয়ার চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে তখন পদগুলোকে আলাদা আলাদা চিন্তা করি যদি গুণ থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে চিন্তা করি না তো এখানে আমাদের কয়টা পদ আছে তিনটা পদ আছে তাহলে এর বর্গ আগের মতোই আমরা এভাবে শুরু করব। এর বর্গ ইকুয়াল সেভেন এ স্কোয়ার প্লাস এইট বিএ স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার টোটালটা আবার স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার তো আমরা সূত্র শিখেছি হলো দুইটা রাশির ক্ষেত্রে তাহলে তিনটা রাশির ক্ষেত্রে আমরা কিভাবে করব। তাহলে আমাদের এখান থেকে এটাকে দুইটা রাশি আকারে বানিয়ে নিতে হবে সেটা আমরা প্রথম দুইটাকে একটা ধরতে পারি দ্বিতীয়টাকে একটা ধরতে পারি যে যেভাবে করো হবে কেউ যদি এইটাকে বি ধরো আর এইটাকে এ ধরো তাও হবে আবার না কেউ যদি চাও যে এই প্রথম দুইটাকে এ ধরবা দ্বিতীয়টাকে বি ধরে তারপরে তুমি সূত্রে ফেলবা তাও হবে অর্থাৎ আমরা যে কোনোটাকেই প্রথম রাশি আর যে কোনো দুইটাকে প্রথম রাশি ওপরটাকে দ্বিতীয় রাশি হিসাবে বিবেচনা করবো তো আমরা এটাকে যদি এখান থেকে আমরা প্রথমটাকে যদি প্রথম রাশি আর দ্বিতীয় দুইটাকে যদি দ্বিতীয় রাশি ধরি তাহলে বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এটাকে ধরলাম দ্বিতীয় রাশি এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম তো এখানে তো আমাদের হোল স্কোয়ার ছিল এই জন্য আরেকটা ব্র্যাকেট দিতে হবে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম এইটা তাহলে এইটা হলো আমাদের এ আর এটা হলো বি অর্থাৎ দুটি রাশির বর্গের কে আর দুটি রাশির যোগফলের বর্গ তাহলে এটাকে লিখবো আমরা সেভেন এ স্কোয়ার এই স্কোয়ার সহ কিন্তু রাশিটা আর এটার উপরে আমাদের কি হবে এ স্কোয়ার যেহেতু তাহলে এখানে এ স্কোয়ার এটাই হলো আমাদের প্রথম রাশির বর্গ সূত্র অনুযায়ী টু নিয়ে আসলাম টু কিন্তু এখানে কোনো কোথাও থেকে আসে নাই আমাদের এই সূত্র অনুযায়ী টু চলে আসছে তাহলে সূত্র অনুযায়ী আমরা টু নিয়ে আসলাম তারপরে আসবে কি প্রথম রাশি তাহলে প্রথম রাশি কোনটা আমাদের সেভেন এ স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তারপর আমি তোমাদের এখানে বোঝাবার জন্য এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম এরপরে আসবে কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির যেহেতু দুইটা পদ আছে আবার দ্বিতীয় রাশির মধ্যে এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে ব্র্যাকেট লাগবে আমাদের তাহলে এইট বিএ স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তাই আমাদের কি হলো দেখো প্রথম রাশি গেল টু প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ এখন দ্বিতীয় রাশি কি আছে আমাদের দ্বিতীয় রাশি আছে এইট বিএ স্কোয়ার মাইনাস ফাইভ সি অর্থাৎ আমাদের সূত্র অনুযায়ী দ্বিতীয় রাশির মধ্যে আবার দুইটা পদ আছে এটার পোটা টোটাল হোলে স্কোয়ার তো আশা করি তোমরা এটার সাথে মিলিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছ তো আমি এটা মুছে দিলাম দেখো এখন যদি আমরা এটাকে ভেঙে ফেলি তাহলে কি হল সেভেন এটা কি ফর্টি নাইন এ টু দি পর ফোর প্লাস এই দুইটা যদি আমরা গুণ করে দিই যেহেতু এই অংশটা সহজেই করা যাচ্ছে পরে এটার সাথে আবার গুণ করবো একবারেও করে দেওয়া যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি ফর্টিন এ স্কোয়ার এই অংশটা গুণ করলাম তিনটা গুণ তো দুইটা করলাম আর একটাকে রেখে দিলাম মাইনাস ফাইভ সি এ স্কোয়ার আর এইখানে এসে দেখো আবার আমরা দুটি রাশির এখানে সূত্র নিয়েছিলাম দুটি রাশির যোগফলের বর্গ এইখানে দেখো আবার একই ব্যাপার যেখানে আছে দুইটা রাশি তার উপরে আছে বর্গ তাহলে আর মাঝখানে আছে বিয়োগ তাহলে দুটি রাশির বিয়োগ ফলের বর্গ তাহলে এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কী হবে এইট বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু সূত্র অনুযায়ী তাহলে কী হবে প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ তো ওভারঅল আমরা সবগুলোকে গুণ করে দিই ফোরটি নাইন টু দি পর ফোর প্লাস এটাকে আমরা এইটিন আর হলো এখানে এইট এবং ফোরটিন এটা গুণ করো তাহলে এখানে থ্রি আর এরপরে এটা দিয়ে এটাকে গুণ করো তাহলে এখানে হলো চার আটে বত্রিশের দুই আট আর তিন তাহলে একশো বারো আর এখানে যদি আমরা এ স্কোয়ার অর্থাৎ অক্ষরপূর্তীকগুলো গুণ করে দিই তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার এরপর এটা দিয়ে গুণ করো অবশ্যই তোমার কিন্তু চিহ্নের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাস মাইনাস হবে তাহলে এখানে আমাদের ফোরটিন এবং ফাইভ গুণ করলে হবে সেভেন্টি আর হলো সি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটাকে আট আটে তাহলে চৌষট্টি বি টু দি পাওয়ার ফোর মাইনাস এটা যদি আমরা গুণ করি ষোলো পাঁচশো আশি তাহলে এইটটি বি স্কোয়ার সি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্তই কিন্তু আমাদের কাজ শেষ এরপর আর আমরা অর্থাৎ সাজিয়ে লেখার জন্য আর কাজ করি সেটা হলো চক্রকর্মীকে আকারে সাজাই আমরা যদি এখানে তিনটা বি সি তাহলে এ বি বি সি সি এইভাবে আমরা সাজিয়ে দিতে পারি তো এই এই অনুযায়ী যদি সাজিয়ে দেই তাহলে কী হয় দেখো যে প্রথমে আসবে আমাদের পাওয়ার এর পর ফোরটি নাইন এ টু দি পাওয়ার ফোর এইটা আসবে প্লাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর এইটা আসবে প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর এই লাইনটা তোমরা অনেক সময় করো না কিন্তু এটা করে দিলে ভালো হয় বা অঙ্কটা বুঝতে সুবিধা হয় তাইলে এখানে আমাদের এই তিনটাকে লিখলাম এরপরে কি আসবে বি অর্থাৎ আমরা সিঙ্গেল যখন ছিল সি সর্বোচ্চ পাওয়ার দিয়ে সেটাকে লিখলাম এরপরে আসবে বি তাইলে দেখো এখানে যদি আমরা করি বি তারপরে আসবে সি তারপরে সি এ তাইলে আমরা এবি নিলাম এ স্কোয়ার বি এ স্কোয়ার এরপরে নিব আমরা বিসি এটি বি এ স্কোয়ার সি স্কোয়ার এরপরে অবশ্যই চিহ্নগুলোর দিকে খেয়াল রাখতে হবে তাহলে এইটটি মাইনাস ছিল এরপর সেভেন্টি তাহলে মাইনাস সেভেন্টি সি স্কোয়ার এ স্কোয়ার তাহলে আমাদের এইটাই হলো নির্ণীয় বর্গ অর্থাৎ আনসার আমাদের এইটাই তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে আমাদের এই একের যতগুলো ম্যাথ আছে সবগুলোই তোমরা এই অর্থাৎ দুই পদী হোক বা তিন পদী হোক সেক্ষেত্রে এই বর্গের সূত্র দিয়ে বিস্তৃতি করতে পারবে এরপরে আমরা যদি দুইয়ের এক কিছু ম্যাট দেখি দুই নাম্বারে দেখো দুই থেকে আমরা ঘ নাম্বার ম্যাটটা যদি দেখি দেখো তাহলে দুই নাম্বার ম্যাটটা হলো এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই প্লাস ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এইটাকে আমাদের করতে বলছে কি সরল ফল নির্ণয় করতে বলছে অর্থাৎ আমাদের এখান থেকে সরল নির্ণয় করতে হবে তো সরল নির্ণয় করতে হলে আমাদের এই ম্যাথগুলো এমনভাবেই সরল নির্ণয় করার সময় দেওয়া থাকে বা তোমার এই দুই নাম্বারের ম্যাথগুলো দেখা যায় সূত্রের একটা ফ্লেভার আছে অর্থাৎ দেখা যায় যে সূত্র কোনো না কোনোভাবে সূত্রের সাথে ম্যাচিং করা যায় ওই একটা নির্দেশনা তোমার ম্যাথের ভিতরেই দেওয়া আছে দেখো আমরা এটার ভিতরে মানে প্রায়ই সূত্রের সাথে মিলে যায় কিন্তু সমস্যা হয় যে আমরা টুটাকে খুঁজে পাচ্ছি না যদি এটাকে প্রথম রাশি ধরি তাহলে প্রথম রাশির বর্গ এখানে আছে কি দ্বিতীয় রাশির বর্গ মাঝখানে আমরা এখানে এইটাকে ধরতে পারি বি এখানে এটা মিলতেছে না আর টু মিলতেছে না তাহলে আমরা যদি একটু কাজ করে আগাই তাইলে কিন্তু মিলে যাবে দেখো তো এগুলো একটু মাথা খাটাইলেই করতে পারবে যদি এই ম্যাটটা না এসে এই টাইপের অন্য ম্যাথ আসে সেটাও কিন্তু তোমরা করতে পারবে দেখো এইটার ভিতরে এই ঝিকঝাক দাগ দিয়েছি যতটুকু এর ভিতরে কিন্তু টু কমন নেওয়া যায় তাহলে আমরা যদি এখানে টু কমন নিই তাহলে কী হবে এটা এইট এক্স প্লাস ওয়াই আর এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে আমরা দেখো এখানে সাজিয়ে ফেলতে এটা হলো এস এ স্কোয়ার মানে অর্থাৎ প্রথম রাশির বর্গ মাইনাস টু ইন্টু প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে এখন এটাকে আমরা দুইটা প্রক্রিয়ায় করতে পারি সরাসরিও তুমি করে দিতে পারো আবার যে অন্যভাবে আমরা এখানে ধরে যে সূত্র প্রয়োগ করেও দেখাইতে পারি যেহেতু এখানে এক্স ওয়াইয়ের মাধ্যমে আসে তাইলে আমরা যদি এটাকে ধরি পি তাইলে পি এ স্কোয়ার মাইনাস টু এটাকে তুমি কিন্তু পি ধরে ফেলছো পি এটাকে কি ধরেছ কিউ তাহলে কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে এটা কোথায় পেয়েছো তুমি যেখানে এইট এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু পি আর হলো ফাইভ এক্স প্লাস ওয়াই ইকলস টু কিউ ধরে তাহলে একটাকে তুমি পি ধরেছো একটাকে কিউ ধরেছ তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে এখানে আমরা পি মাইনাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা পি মাইনাস কিউ হোল স্কোয়ার পেয়েছি এখন দেখো পি এবং কিউ তো আমাদের এখানে কিছু ছিল না এটাকে এখান থেকে যদি আমরা পি মাইনাস কিউটাকে বের করতে চাই দেখো এখানে বিয়োগ করে দিলে পি মাইনাস কিউ আসবে তাইলে আমাদের ওয়াই ওয়াই চলে যায় থাকে হলো এখানে এইট এক্স মাইনাস ফাইভ এক্স মানে থ্রি এক্স আর এখানে মাইনাস হয় যে সূত্রের মাইনাস তাহলে এটাকে মানে বিয়োগ করেছি সেই জন্য মাইনাস তাহলে এখানে কী আসবে পি মাইনাস কিউ তাহলে এটা কি করেছি আমরা বিয়োগ করেছি বিয়োগ করে এটা তুমি আগে লিখেও নিতে পারো এভাবে পাশে না দিয়ে এখানেও লিখে নিতে পারো তাহলে কী হবে পি মাইনাস কিউ মানে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার মানে হলো নাইন এক্স স্কোয়ার এটাই আমাদের নির্ণয় সরল ফল তো আশা করি তোমরা এইভাবে সরল যেগুলো আছে এখানে দুই নাম্বারে সেগুলো করে ফেলেছো গত ক্লাসেই আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এখন আমরা তিন নাম্বার থেকে সূত্র প্রয়োগ করে গুণ ফল নিই না এখান থেকে যদি একটা ম্যাথ দেখি দেখো যে আমরা তিনের ঝ নাম্বার ম্যাটটা দেখব ঝ নাম্বারে আছে এক্স মাইনাস বিওয়াই প্লাস জেড আর এখানে হলো এক্স প্লাস বিওয়াই মাইনাস জেড এটা হলো তিনের ঝ তো এখানেও আমাদের কি বলছে যে সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করতে বলছে দেখো এখানে আমাদের যে আমরা যে তিন এবং চার নাম্বার যে সূত্র পেয়েছিলাম তার সাথে মিলানো যায় কি না দেখো মিলানো গেলে মিলানো যাবে সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে এক্স এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কী হবে বি ওয়াই মাইনাস সিজেড তো এখানে আমাদের যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে রয়েছে তাহলে আমাদের বাইরেরটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে আর এইখানে দেখো এক্স প্লাস এ এক্স এখানে আমাদের প্লাস আছে তাহলে এখানে কী হলো বি ওয়াই মাইনাস সিজেড দেখো এখানে আমরা যদি এই ভিতরের রাশিটাকে বিওয়াই মাইনাস সি জেড বিওয়াই মাইনাস সিজেড এটাকে যদি দ্বিতীয় রাশি ধরি আর এটাকে যদি প্রথম রাশি ধরি তাহলে দুইটা রাশির যোগফল এবং বিয়োগ ফল তার মানে কি রাশি দুইটার বর্গের বিয়োগ ফল তাহলে এ স্কোয়ার মাইনাস এটা হল বিওয়াই মাইনাস সি জেড হোলে স্কোয়ার তাহলে এটাকে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারি আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বিওয়াই সি জেড প্লাস সি স্কোয়ার জেট স্কোয়ার এখানে আবার সূত্রে ভেঙে দিলাম তাহলে কী দাঁড়ো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি ওয়াই সি জেড মাইনাস সি এ স্কোয়ার জেট স্কোয়ার তাহলে এভাবে আমরা সূত্রের সাহায্যে দুইটা রাশিকে গুণ করে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ানের থ্রি এর সবগুলো সমস্যা সমাধান করবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আর এগুলো সমাধান করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে করো বা আমার ক্লাসটা যদি আবার দেখতে হয় তোমরা আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো এবং সেখানে তোমাদের কমেন্ট করে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাদের জানাতে পারো এছাড়া ইউটিউব চ্যানেল রয়েছে আমার ঘরে আমার স্কুল সেখান থেকেও ক্লাসটা আবার রিভিউ করে নিতে পারো আর তোমরা আশা করি ঘরে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সরকারের নির্দেশনা মেনে পড়াশোনা করবে এবং সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় পাঁচ পদার্থের অবস্থা ও চাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স সেই টপিকগুলোর মধ্যে আছে ঘনত্ব এবং চাপ প্রথমেই আসা যাক ঘনত্ব নিয়ে ঘনত্ব কি ঘনত্ব বলতে আমরা কী বুঝি ঘনত্ব হলো কোন একটি বস্তুর একক আয়তনের ভর আচ্ছা ধরা যাক কোন একটি বস্তুর আয়তন ভি এবং তার ভর এম তাহলে ঘনত্ব ইকুয়াল টু কথা হবে এম বাই ভি ঘনত্বকে আমরা রৌ দ্বারা প্রকাশ করি এখন বলছে যে এই গণত্ব কিসের উপর নির্ভর করে ঘনত্ব একটা বস্তুর ভর এবং উপাদানের উপর নির্ভরশীল এখন এই ঘনত্ব জেনে আমরা কি করতে পারি নিশ্চয়ই তোমরা জানো গণত্ব জানার একটা গুরুত্ব আছে গণত্ব জানার মাধ্যমে আমরা বুঝতে পারি একটা আবস্তু সে নাকি তার মধ্যে ভেজাল আছে যেমন ধরো আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে ডিম ভালো না খারাপ সেটা পরীক্ষা করার জন্য আমরা ডিম পানিতে ভেজে যে সমস্ত ডিম পানিতে ডুবে যাই তাদেরকে আমরা ভালো বলি আর যে সমস্ত ডিম পানিতে ভেসে যায় সেগুলো আমরা বলি যে পচা এখন কেন এই পচা ডিম পানিতে ভাসে নিশ্চয় তোমরা জানো যে ডিম যখন পচে যায় তখন তার মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তার গ্যাসের সৃষ্টি হয় যে কারণে সেটা পানির তুলনায় হালকা হয়ে যায় এবং এই কারণেই সে ভেসে যায় আবার তোমরা লক্ষ্য করলে দেখবা যে বরফ পানিতে ভাসে এখনই বরফ পানিতে ভাসার কারণ কী সেটা হলো যে বরফ যখন পানি যখন বরফ হয় তখন তার আয়তন কিছুটা বেড়ে যায় সেক্ষেত্রে তার ঘনত্ব কমে যায় এই কারণে ঘনত্ব কমে যাওয়ার কারণে বরফ পানিতে ভাসতে থাকে যখন তোমরা খেয়াল করবে যে বরফ পানিতে ভাসে নিশ্চয়ই বরফের পুরোটো কিন্তু ডুবে না তার কিছু অংশ পানির উপরে থাকে আর কিছু অংশ নিচে থাকে আমরা জানি যে বরফ যখন পানিতে ভাসে তখন তার বারো ভাগের এক তার মোট আয়তনের উপরে থাকবে এবং এগারো ভাগের ভাগের এগারো ভাগ হ্যাঁ পানিতে ডুবে থাকবে এখান থেকে বরফের গণত্ব কত সেটা নির্ণয় করতে পারবো হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমরা ঘনত্ব নির্ণয় করতে পারবো চলো দেখা যাক কিভাবে বরফের ঘনত্ব নির্ণয় করা যায় ধরে নাও যে বরফের এক টুকরা বরফের টোটাল আয়তন ছিল ভি তাহলে সেক্ষেত্রে তার ঘনত্ব যদি রো এস হয় তাহলে তার যে ওজন টোটাল বরফ টুকরার বাতাসে ওজন সেটা হবে আমরা জানি ওজন ইকুয়াল টু এম জি আর ভর ইকুয়াল টু আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি ধরে নাও যে বরফের ঘনত্ব ছিল রো এস এখন তো আমরা জানি যে যখন কোনো বস্তু পানিতে ভাসে সে কিছুটা পানি অপসারণ করে সেই অপসারিত পানির যে ওজন সেটা ওই বস্তুর ওজনের সমান হবে এখন ধরে নাও যে সে কতটুকু পানি অপসারণ করেছে ভি প্রাইম পরিমাণ পানি অপসারণ অপসারণ করেছে তাহলে এই বি প্রাইম পানি আয়তন হবে ওই বরফের আয়তনের বারো ভাগের এগারো অর্থাৎ ইলেভেন বাই টুয়েলভ বি এখন যদি আমরা বলি যে অপসারিত পানির ওজন ডাব্লু প্রাইম তাহলে সেটা নিশ্চয়ই হবে এম প্রাইম জি এবং সেখানে এম প্রাইম ইকুয়াল টু ভি প্রাইম রো ডাব্লু জি এখন ভাগের এগারো ভি রো ডাব্লু জি সেটা হবে অপসারিত পানির ওজন সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে ওই বরফের ওজন আর অপসারিত পানির ওজন যেহেতু সমান সো ডাব্লু ইকুয়াল টু ডাব্লু প্রাইম সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি ভি রো এস জি ইকুয়াল টু ইলেভেন বাই টুয়েলভ ভি রো ডাব্লু এস জি তাহলে জি এবং জি ক্যান্সেল আমাদের ভি বি ক্যান্সেল সো আমরা বলতে পারছি রো এস রো এস ইকুয়াল টু ইলেভেন বাই টুয়েলভ ইন্টু রো ডাব্লু শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে পানির ঘনত্ব রো ডাব্লু ইকুয়াল টু এক হাজার কেজি পার মিটার কিউব তো সেক্ষেত্রে আমাদের বরফের যে ঘনত্ব সেটা আসবে রো এস ইকুয়াল টু ইলেভেন বাই টুয়েলভ ইন্টু থাউজেন্ড কেজি পার মিটার কিউব সেক্ষেত্রে ইলে ইলেভেন ইন্টু 1000 uh, divided by 12 equal to নাইন হান্ড্রেড সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে বরফের ঘনত্ব জানতে পারলাম নয়শো ষোলো দশমিক ছয় সাত কেজি পার এবার আমরা দেখব যে আসলে চাপ চাপ বলতে কি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা চাপ বলতে বোঝায় কোনো একটি তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান এখন ধরা যাক অর্থাৎ চাপ ইকুয়াল টু আমরা তাহলে বলতে পারবো যে প্রযুক্ত বল প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল এখন ধরা যাক যে একটা তল অনুভূমিক তল তার ক্ষেত্রফল এ এর উপর লম্বভাবে প্রযুক্ত বল এফ তাহলে আমরা বলতে পারছি চাপ পি ইকুয়াল টু এফ বাই এখন প্রশ্ন হল যে এই চাপটা কিসের যদি এই বলটা কোনো কঠিন পদার্থ প্রয়োগ করে তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে এই চাপটা হবে কঠিন পদার্থের যদি ওই তলের উপর কোনো তরল পদার্থ বল প্রয়োগ করে তাহলে আমরা নিশ্চয়ই বলবো যে এই চাপ তরল পদার্থের আবার যদি এই তলের উপর বায়ুবীয় পদার্থ বল প্রয়োগ করে তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে এই চাপ বায়ুবীয় পদার্থের শিক্ষার্থী বন্ধুরা কঠিন পদার্থের চাপের তুলনায় তরল এবং বায়ুবীয় পদার্থের চাপ বেশি গুরুত্বপূর্ণ তাই আমরা তরল পদার্থের চাপ এবং বায়ুবীয় পদার্থের চাপ নিয়ে আজকে আলোচনা করব চলো আমরা প্রথমেই দেখে আসি তরল পদার্থের চাপ বলতে কি বোঝায় তরল পদার্থের চাপ বলতে বোঝায় কোনো একটি তরলের অভ্যন্তরে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাই হলো তরল পদার্থের চাপ এখন আমরা চলো দেখি যে তরলের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপ কত এবং সেটা কিসের উপর নির্ভরশীল আচ্ছা এবার তাহলে আসো যে আমরা একটা পাত্র কল্পনা করি শিক্ষার্থী বন্ধুরা ধরে নাও একটি তরলপূর্ণ পাত্র তার মধ্যে রৌ গণত্বের তরল দ্বারা পূর্ণ করা আছে এর তলদেশের ক্ষেত্রফল এ এবং এর উচ্চতা এইচ সেক্ষেত্রে তার তলদেশে যে বল প্রযুক্ত হবে তা হবে ওই তরলের ওজন এখন আমরা এই তরলের ওজনের সমান বল কাজ করবে তরলের তলদেশে সেক্ষেত্রে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু তরলের ওজন যদি হয় তাহলে আমরা জানি যে ওজন W ইকুয়াল টু এম জি সেক্ষেত্রে এম হবে ওই তরলের ভর এবং জি অবিকর্ষ স্তরণ আবার আমরা জানি কোন বস্তুর ভর ইকুয়াল টু হবে আয়তন ইন্টু গণত্ব সেক্ষেত্রে ভি রো জি এখন ভি হবে ওই পাত্র আয়তন যেটা হবে ওই পাত্রের আয়তনের সমান সুতরাং আমরা বলতে পারি যে ওই পাত্রের আয়তন তথা তরলের আয়তন হবে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এ এইচ রো জি সুতরাং আমরা বলবো যে ওই পাত্রের তলদেশের যে চাপ পি ইকুয়াল টু হবে এ এইচ রো জি ডিভাইডেড বাই এ তাহলে এ এ ক্যান্সেল সো আমরা বলতে পারছি পি ইকুয়াল টু এইচ রো জি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের যে ইকুয়েশন পি ইকুয়াল টু এইচ রো জি পেয়ে গেলাম এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পারছি যে তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই তরলের গণত্বের উপর নির্ভরশীল তরলের গভীরতার উপর নির্ভরশীল এবং ওই স্থানের যে অবিকর্ষ স্তরণ তার উপরও নির্ভরশীল কিন্তু তরল পাত্রের ক্ষেত্রফল কম হোক আর বেশি হোক তার উপর কিন্তু তরলের চাপ নির্ভর করছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বায়ুবীয় পদার্থের চাপ সম্পর্কে আলোচনা করব ধরে নাও যে আমরা জানি যে আমাদের যে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের উপর একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল অবস্থিত এবং এই বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা বুঝবো যে আমাদের এই ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বায়ু আছে তারা যে পরিমাণ চাপ সৃষ্টি করছে সেটা হবে আমাদের বায়ুমণ্ডলের চাপ যদি আমরা একটা তল ভূপৃষ্ঠে অনুভূমিক তল কল্পনা করি যার দৈর্ঘ্য ওয়ান মিটার হবে প্রস্ত ওয়ান মিটার হবে অর্থাৎ তার ক্ষেত্রফল ওয়ান মিটার স্কোয়ার এই ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে যতটুকু বল ক্যাচ করবে সেটা হবে ওই বায়ুমণ্ডলের চাপ এখন কতটুকু বল ভূপৃষ্ঠে অ্যাপ্লাই করবে বায়ু আমরা নিশ্চয়ই জানি যে তার ওজনের সমান সেক্ষেত্রে এই এই ওজনের সমান যতটুকু বল এই একক ক্ষেত্রফলের উপর কাজ করছে সেটাই হবে চাপ এখন আমরা বায়ুমণ্ডলের চাপ কিভাবে পরিমাপ করব সেটা দেখি পরীক্ষার্থী বন্ধুরা এখন এই বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য বিজ্ঞানী টরেসিলি একটি পরীক্ষা করেছিলেন প্রায় ষোলোশো তেষট্টি সালে এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের চাপ জানতে পারি এখন চলো আমরা ওই পরীক্ষাটা দেখে আসি কিভাবে টরিসিলি করেছিলেন তার পরীক্ষায় প্রায় মিটার লম্বা একটি নল নিয়ে একটি পাত্রে পারদ রেখে পারদের পাত্রের উপর প্রায় মিটার লম্বা এক এই পারদ পূর্ণ নলটিকে উপর করে রেখে দিয়েছিলেন তখন দেখা যাচ্ছে যে পারদ কিছুটা নিচে নেমে স্থির হয়ে আছে এর কারণটা কি ছিল যে কারণ ছিল যে যখন বায়ুমণ্ডল চাপ দিচ্ছে এবং পারদ চাপ দিচ্ছে এখন পারদ নিচে নামার সাথে সাথে তার চাপ কমতে শুরু করেছে এক পর্যায়ে যখন বায়ুমণ্ডলের চাপ আর ওই পারস্তম্ভের চাপ সমান হবে তখন স্থির হয়ে যাবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওই এইচ উচ্চতার পারদ যতটুকু চাপ সৃষ্টি করছে এইচ উচ্চতার পারদ ঠিক বায়ুমণ্ডলের চাপ তার সমান হবে তাহলে আমরা বলতে পারছি যে চাপ পি ওই এইচ উচ্চতার পারদ যতটুকু চাপ সৃষ্টি করবে সেটা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন যদি আমরা এই উচ্চতাটা জানতে পারি এবং পারদের ঘনত্ব এবং অভিকর্ষণ স্তরণ থেকে আমরা বায়ুমণ্ডলের চাপ কত সেটা বের করতে পারব তোমরা নিশ্চয়ই জানো যে পারদের ঘনত্ব রো ইকুয়াল টু তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই কেজি পার কিউব ধরা হয়ে থাকে আর যদি যে স্থানে আমরা বায়ুমণ্ডলের চাপ বের করব। সেখানে অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার স্কোয়ার হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় আর সেখানে দেখা যায় যে স্বাভাবিক বায়ুর চাপে সেই উচ্চতা আসবে পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন সিক্স মিটার তাহলে এই জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে ওই স্থানের বায়ুমণ্ডলের চাপ পি ইকোয়ালটা হবে পয়েন্ট সেভেন সিক্স গুণন তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই গুণন নাইন পয়েন্ট এইট ইকুয়াল টু আমরা দেখতে পারছি পয়েন্ট সেভেন সিক্স গুনন থার্টিন ফাইভ নাইন সিক্স গুণন নাইন পয়েন্ট এইট ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট জিরো জিরো এইট পেস্কেল আমরা জানি চাপের একও পেস্কেল সো আমরা বলতে পারি যে এই যে স্বাভাবিক যদি বায়ুর চাপ থাকে তাহলে সেক্ষেত্রে এইচ ইকোয়ালটা আসবে পয়েন্ট সেভেন সিক্স এবং সেক্ষেত্রে ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ পি ইকুয়াল টু আসবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ ওটাকে আমরা বলতে পারি স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ শিক্ষার্থী বন্ধুরা আমরা তরলের চাপ কিভাবে পরিমাপ করতে হয় তা জানলাম এবং বায়ুমণ্ডলের চাপ কিভাবে পরিমাপ করা হয় তাও আমরা জানলাম এখন এই বায়ুমণ্ডলের চাপ দেখা যাচ্ছে নির্ভর করে কিসের উপর সেটা আমরা আলোচনা করব দেখা যাচ্ছে যেহেতু বাতাসে জলীয় পরিমাণের উপর তার ভর নির্ভরশীল তার ওজন নির্ভরশীল সো আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলের চাপ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করছে এবং সেটা কীভাবে যে আমরা জানি বাতাসের যে উপাদান আছে এর বেশিরভাগ হল নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন এদের অনুপাত্রা কিছুটা কমে যায় সেক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনের যে আণুবিক বর অক্সিজেনের আণুবিক বর হল অক্সিজেনের একটা অনুতি দুটো পরমাণু থাকে তাই এর আণুবিক বর হবে সিক্সটিন প্লাস সিক্সটিন ইকুয়াল টু থার্টি টু আবার নাইট্রোজেন তার মধ্যেও একটি অনুতির দুটো পরমাণু থাকে সেক্ষেত্রে নাইট্রোজেনের যে আণুবিক বর সেটা ফরটিন প্লাস ফরটিন ইকুয়াল টু টোয়েন্টি এইট জলীয় বাষ্পের আণুবিক বর দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প যেহেতু পানির অণু তাই তার আণবিক বর আসবে একটা অনুতে পানির অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকায় তার আণবিক বর ওয়ান প্লাস ওয়ান প্লাস সিক্সটিন ইকুয়াল হবে এইটিন তাহলে দেখা যাচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন হালকা অপেক্ষাকৃত হালকা জলীয় বাষ্পের পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অপেক্ষাকৃত ভারী নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে সেক্ষেত্রে বাতাসে বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন বায়ুর চাপ কমে যায় এবং আমরা এই বায়ুর চাপ দেখে আমরা তাহলে আসলে বায়ুমণ্ডলের অবস্থা কি সেটা বুঝতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে এই বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে আর এই ব্যারোমিটার কাজ করে মূলত টরেসিলির যে পরীক্ষা ওই নীতিতেই এখন তাহলে দেখা গেছে যে একটা ব্যারোমিটারের যে পারস্তম্ভের উচ্চতা থাকবে সেই উচ্চতা যখন হ্রাস বৃদ্ধি পাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বায়ুমণ্ডলের অবস্থা কেমন দেখা যাচ্ছে যে পারস্তম্ভের উচ্চতা যখন কমতে শুরু করে তখন আমরা বলবো যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে আর তখন একটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা দিবে আর যখন পারস্তম্ভের উচ্চতা বেড়ে যাবে তাহলে আমরা বলবো যে পারস্তম্ভের উচ্চতা বেড়ে গেলে বায়ুমণ্ডলের চাপ বেড়ে যাবে সেক্ষেত্রে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে এই এই যে উচ্চতা খুব দ্রুত যখন ওঠানামা করে তখন আমরা বুঝতে পারি যে আসলে একটা জ্বর হওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে আমরা বায়ুমণ্ডলের চাপ থেকে আমরা বায়ুমণ্ডলের পূর্বাভাস পেতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম কিভাবে তরলের অভ্যন্তরে চাপ ক্যালকুলেশন করা যায় এবং বায়ুমণ্ডলের চাপ কিভাবে নির্ণয় করা যায় তাহলে আমাদের এই আলোচনা থেকে আজকে যা শিখলাম তা পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য তোমরা একটা হোমওয়ার্ক নিতে পারো দেখা যাক তাহলে লিখে নাও তোমরা তোমাদের খাতায় হোমওয়ার্কটি হোমওয়ার্কটি হলো যে একটি চঙ্গের বমির ক্ষেত্রফল পয়েন্ট মিটার স্কয়ার এবং উচ্চতা পয়েন্ট ফাইভ মিটার একে পূর্ণ করতে আটশো কেজি ক্যারোসিন প্রয়োজন হলে ক্যারোসিনের ঘনত্ব কথা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা হোমওয়ার্কটি বাসায় কমপ্লিট করে তোমাদের বিষয় শিক্ষককে অবশ্যই দেখিয়ে নিবে আজকে এই পর্যন্তই আমরা ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো আজকে আমাদের পাঠের বিষয় হল নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে কবিতার অংশ কবিতায় যাওয়ার আগে চলো আমরা কিছু দৃশ্য দেখিনি এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা জীবন সংগ্রামের একটা মানবের যে জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই জীবন সংগ্রামের কতগুলো ছবি দেখতে পাচ্ছি তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছ যে আমরা আজকে কোন কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনসঙ্গীত কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা এই জীবন জীবনসঙ্গীত কবিতাটির পাঠ শেষে শিক্ষার্থীরা কি বলতে পারবে কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে নতুন শব্দের অর্থ বলতে পারবে ক্ষণস্থায়ী মানব জীবনের প্রকৃত মূল্য অনুধাবন করতে পারবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তাহলে এবার আমরা এই যে জীবন জীবনসঙ্গীত কবিতাটি পড়ে কি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা কিছু জেনে নিই কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো সাল সতেরোই এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভ হাট গ্রামে তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তার কর্মজীবন শুরু হয় সরকারি চাকরি তারপর তিনি স্কুলের শিক্ষক হিসাবে কাজ করেন সব শেষে তিনি আইন ব্যবসায় নিয়োজিত হন তিনি স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় বৃত্রসংহার সংহার নামক মহাকাব্য রচনা করেন এই নামটি কিন্তু অনেক সময় ভুল করে ফেল অবশ্যই এই শব্দটি খেয়াল করবে বৃত্ত সংহার তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ আছে চিন্তা তরঙ্গিনী বীরবাহু আশা কানন ছায়াময়ী ইত্যাদি তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালের চব্বিশে মে এবার আমরা আদর্শ পাঠে যেতে পারি তাহলে আমরা এখন কবিতাটি পাঠ করব বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন দ্বারাপুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব ক্রন্দন মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলনারে না কবি বলতে চেয়েছেন যে আমাদের এই মানব জীবন অত্যন্ত মূল্যবান এটাকে কেবল রাতের যে স্বপ্ন দেখা সেটাকে নিয়ে মনে করা যাবে না অর্থাৎ আমাদের জীবনটা নিচক স্বপ্ন নয় এটা কোনো মায়ের জগতও নয় এটা অতি মূল্যবান আর এ জীবন শুধু একবারই আসে জীবনে তাই কর হবে জয় জীবাত্মা অনিত্য নয় ওহে জীব করো আকিঞ্চন করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারী সাজ করনিত্য নিজ কাজ ভবের উন্নতি যাতে হয় কবি বলছেন যে মিথ্যা অলিক স্বপ্ন দেখে কোনো লাভ নেই এতে বরং মানুষের দুঃখ বেড়ে যায় এতে মানুষের মধ্যে একটা হতাশ চলে আসে কাজেই কবি এই ধরনের হতাশ হতে নিষেধ করেছেন তিনি বলেছেন এমন কাজ করতে হবে সংসারে সংসারী মানে অর্থাৎ আমাদের যে এই সংসার এই সংসার জীবনটা এখানে যারা আছেন স্ত্রী পুত্র পরিজন পরিবারের অন্যান্য যারা আছে তাদেরকে আপনজন মনে করে তাদের প্রতি যে দায়িত্ববোধ এটা আমাদের যথাযথভাবে পালন করতে হবে তাহলেই ভবের উন্নতি হবে এখন ভবটা কি ভব হলো পৃথিবী অর্থাৎ আমি যদি এই কল্যাণমূলক কাজগুলো করে যাই আর আমার নিজ নিজ দায়িত্বগুলো পালন করি তবেই কিন্তু উন্নতি লাভ হবে তারপরে আমরা দেখছি দিন যায় যায় ক্ষণ সময় কাহার নয় বেগে ধায় না হিরহ স্থির সহায় সম্পদ বল সকল ঘুচায় কাল আয়ু যেন শৈবালের নীর এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব মূল্যবান কতগুলো শব্দ এখানে কবি ব্যবহার করেছেন মানে সময়ের কথা বলেছেন সময় অনন্ত সে কারো জন্য অপেক্ষা করে না চলমান তাই কবি মানব জীবনকে শৈবালের শিশির বিন্দুর সঙ্গে তুলনা করেছেন দেখেছ কি অপূর্ব মানে আমাদের মানব জীবনটা কে একেবারেই খুব ক্ষণকালের জন্য বলা হয়েছে তার জন্য এটা অত্যন্ত মূল্যবান যে অল্প সময়ের মধ্যে আমাদের জীবন সংগ্রামে যত যার কাজ আছে সেগুলো কাজগুলো আমাদের করে যেতে হবে এবার আমরা পরের পেড়াতে যাচ্ছি সংসারে সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে ভয়ে ভীত না মানব কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যা প্রাণ মহিমাই জগতে দুর্লভ মনোহর মূর্তি হেরে ওহেজীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর অতীত সুখের দিন পুনো আর ডেকে এনে চিন্তা করে হরণাকাতর মহা জ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় এবার কবি বলেছেন মহাজ্ঞানী মহাজন এখানেও আমরা একটা শব্দ পেয়েছি কঠিন শব্দ মহাজ্ঞানী মহাজন মহাজ্ঞানী যারা অনেক জানেন তারাই বরণীয় তাদের তারা যে পথে করেছে গমন তাদের কথা বলেছে তারা প্রাতঃস্মরণীয় হয় প্রাতঃস্মরণীয়টা আসলে কি আসলে আমরা যখন একজন একটা আদর্শ বা একজন ব্যক্তিকে আমরা সর্বক্ষণ অনুসরণ করি তাদের পদাঙ্ক অনুসরণ করে তা তাদেরকে স্মরণ করে আমরা চলি এরকম আমাদের কতগুলো আমরা যদি মানে খুঁজে দেখি আমাদের এরকম মহাজ্ঞানীরা আছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও বলতে পারি তিনি দেশের জন্য যেভাবে জীবন যুদ্ধে লড়াই করেছেন আজকে তিনি বেঁচে নেই কিন্তু আমরা কিন্তু তার দেশের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু আমরা দেখতে পাই তাহলে এই ধরনের যারা মহাজ্ঞানী মহাজন তাদেরকে প্রতিনিয়ত অনুসরণ করে চলার কথাই বলেছে তবেই আমরা যদি তাদের মতো হতে পারি আমরা সেই কীর্তির মাধ্যমে বরণীয় হতে পারি সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন করো তাহা রত হয়ে নিজ নিজ কাজে কবি আবারও শেষ পেরাতে তিনি সেই কথাটি আবার বলেছেন যে আমাদের জীবনটা যেহেতু অত্যন্ত মূল্যবান এটি একবার জনম হয় শুধু এটা বারবার আসবে না তার জন্যই এটাকে বৃথা নষ্ট করা যাবে না কি করতে হবে এই সংসার সমরাঙ্গন মাঝে আমরা যা সংকল্প করব সেই সংকল্প অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে তাহলেই আমরা বিজয়ের পতাকা হাতে নিতে পারবো অর্থাৎ এখানে একটা ধ্বজা শব্দ আছে ধ্বজা এখানে কি ধ্বজাটা মানে হলো জীবনে প্রতিষ্ঠিত হওয়া তুমি যা সংকল্প করবে সেটাই যেন প্রতিষ্ঠিত হতে পারে আমরা যে এতক্ষণ কবিতাটি পাঠ করলাম কি বুঝলে এখানে জীবন সংগ্রামের কথা বলা হয়েছে কবি মানব জীবনকে অত্যন্ত মূল্যবান বলেছেন আমরা যে এতক্ষণ কবিতা পড়লাম কবিতা পড়ে আমরা এখানে কিছু কিছু শব্দ পেয়েছি এই কঠিন শব্দগুলো আমরা তার অর্থগুলো সম্পর্কে আমরা দেখব দেখো ধজা। ধজা শব্দের অর্থ হল পতাকা বা নিশান আকিঞ্চন আকিঞ্চন শব্দের অর্থ হলো চেষ্টা বা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা না থাকলে চেষ্টা করা যায় না জীবাত্মা জীবাত্মা হল মানুষের আত্মা বরণীয় সম্মানের যোগ্য যাদেরকে সম্মান করা যায় সমরাঙ্গন যুদ্ধক্ষেত্র বান। শক্তিমান তাহলে আমরা শব্দার্থগুলো সম্পর্কে দেখলাম এখন আমরা এই যে কবিতাটা পড়েছি তার সার বস্তুটা আমরা একটু আলোচনা করব কবিতায় আমরা কি দেখছি যে আমাদের মানব জীবন অত্যন্ত মূল্যবান সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী আমাদের জীবনটা শিশির বিন্দুর মতো মানে মুহূর্তের মধ্যেই যেটি শেষ হয়ে যায় বিলীন হয়ে যায় তাই এই কবি শিশির বিন্দুর সাথে জীবনকে তুলনা করেছেন আর মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে এটা তিনি বলেছেন অর্থাৎ কবি কিন্তু জীবনকে নিয়ে খুব আশাবাদী কবিতা পাঠের শেষে তোমরা কি বুঝলে আমি দু একটা প্রশ্ন করব দেখি তোমরা কেমন পারো কবি সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন সমরাঙ্গন বলতে যুদ্ধক্ষেত্রকে বুঝিয়েছেন দ্বিতীয় প্রশ্ন আকিঞ্চন শব্দের অর্থ কি এটা আমি আগেও বলেছি আকিঞ্চন শব্দের অর্থ হল আকাঙ্ক্ষা বা চেষ্টা এরপর আরেকটি প্রশ্ন জগতে কোনটি খুবই দুর্লভ জগতে মহিমা অর্থাৎ গৌরব অর্জন এটি খুব দুর্লভ আমরা শেষ প্রশ্নে যাচ্ছি মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে মানুষের জীবনকে শৈবালের নীরের সঙ্গে তুলনা করা হয়েছে জীবন সঙ্গীত কবিতায় এটি একটি উল্লেখযোগ্য শব্দ ব্যবহার হয়েছে বন্ধুরা আজকে আমাদের জীবন জীবনসঙ্গীত কবিতার পাঠ শেষে এই পাঠের আলোকে আমরা দুটো ছোট্ট বাড়ির কাজ রেখেছি তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে আছো তাহলে তোমরা ঝটপট লিখে নাও জগৎ সংসারে অমরত্ব লাভ করা যায় কিভাবে দ্বিতীয় প্রশ্ন কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন কেন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই জীবনসঙ্গীত কবিতাটি যে ক্লাস হলো সেটা যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে ভিজিট করো এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেখানে কমেন্টসে তোমরা প্রশ্নগুলো করবে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো আজকে এখানেই শেষ করছি